রামাজান শব্দ কি? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, শিদ্দাতুল হারারি। রমাজ তো রমাজা, রমাজা থেকে রমাজান শব্দটা এসেছে। রমাজা আর রামজু বা রমাজন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, মানুষের কুপ্রবৃত্তিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবার নাম হচ্ছে রমাজান মাস। রমাজান মাস, রমাজান মাসে এতই এর মর্যাদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো, ইদা জা রমাজানু, যখন রমাজান চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আসমানের দরজা রয়েছে, রহমত নাজিল করা হয় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লি কথা বুয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিস শায়াতিন, শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয়, শয়তানকে পায়ে বেরিয়ে পড়িয়ে আটকিয়ে রাখা হয়, শয়তানকে পায়ে বেরিয়ে পড়িয়ে আটকিয়ে রাখা হয়। ওয়াসুল সিলাতিস শায়াতিন, অন্য বর্ণনা এসেছে, শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয়। এই হাদিসগুলো বুখারী মুসলিমের বিভিন্ন শব্দে, বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে, বিভিন্ন শব্দে বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। তাহলে আমরা জানতে পারলাম, রমাজান মাস এলেই আল্লাহ তাআলা রমাজানের মর্যাদা বৃদ্ধি করে দিয়ে জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। অপর হাদিসে এসেছে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো, রমাজানু শাহরুন মুবারাকুন, রমাজান মাস হচ্ছে পবিত্র মাস, রমাজান মাস হচ্ছে পবিত্র মাস। ফিহি তুফতাহু আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। অতুগুলাকু ফিহি আবওয়াবুস সাইর, জাহান্নামের হারারা, জাহান্নামের গরম আসে, জাহান্নামের গরম আসে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাত ফি শায়াতিন, আর সকল প্রকার শয়তানকে বন্ধ করে দেওয়া হয়। আপনি আমাকে প্রশ্ন করেন না, তাহলে মানুষেরা কেন শয়তানি করে? শয়তান যদি বন্ধ থাকে, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মানুষের মধ্য থেকেও শয়তান থাকে, সেই শয়তান মূলত উদ্দেশ্য নয়। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, ওয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া ফি কুল্লি লাইলাতিন, ফি কুল্লি লাইলাতিন ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রতিদিন দুনিয়ার আসমানে নেমে আসেন, আল্লাহ তাআলা প্রতিদিন দুনিয়ার আসমানে নেমে আসেন, আল্লাহ তাআলা প্রতিদিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। এই হাদিসের বাইহাকির রেওয়ায়েতে এসেছে, অন্যান্য রেওয়ায়েতে এসেছে, এই রমাজান মাসে আল্লাহ তাআলা নেমে আসেন এবং ফেরেশতাদের মাধ্যমে বলিয়ে নেন, ওয়ায়ুনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতেই, প্রত্যেক রাতেই ফেরেশতারা ডাক
ডাকতে থাকে, ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ফেরেশতা কুল্লা লাইলাতিন প্রতিরাতেই আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি, ওহে ওহে কল্যাণকামীরা, ওহে কল্যাণকামীরা তোমরা কোথায় আছো, হালুম্মা ছুটে আসো, আকবিল গ্রহণ করো, আমি যে রহমত নিয়ে এসেছি, আমি যে তোমাদেরকে ক্ষমা করে দিব এটা তোমরা গ্রহণ করো। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় সহি সূত্রে বর্ণিত হয়েছে, ওয়ালিল্লাহি উতকাউ মিনান নারি ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে প্রত্যেক দিনেই, ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনেই মহান আল্লাহ তাআলা, প্রত্যেক দিনেই মহান আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ক্ষমা করে দান। এই জন্য আল্লাহ তাআলার কাছে যে ধরা দিবে, আল্লাহ তাআলার জন্য রাজি খুশি করার জন্য যে ইবাদত করবে, মহান আল্লাহ তাআলা তাকে বলছে আসো আসো, তোমরা ছুটে আসো, তোমরা কল্যাণকামিতার দিকে ছুটে আসো এবং গ্রহণ করো। ইয়া বাগিয়া শাররি, ওহে খারাপাত্তা পাপাত্তা ডাইনি, ওহে খারাপাত্তার দলেরা, ওহে পাপাচারী, আকসির বিরত থাকো পাপ হতে, আকসির বিরত থাকো পাপ হতে, কেননা এই রমজান মাস তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামতের মাস। মহান আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আরো বলেন, মহান আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আরো বলেছেন, ওয়াফি রিওয়ায়াতিন, তিরমিজির মধ্যে এসেছে সহি সূত্রে এই এই অংশটা সহি, ওয়ালিল্লাহি উতকাউ মিনান নারি, জাহান্নাম হতে বন্দি বন্দি দশা, জাহান্নামের বন্দিদেরকে মুক্তি দেওয়া হয়, ওয়াজালিকা কুল্লু লাইলাতিন, আর এটা প্রতিদিন ওই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বোঝা যাচ্ছে শুধুমাত্র 10 দিন নাজাতের দিন কথাটা সঠিক নয়, অথবা এত বড় ফজিলতের মাস, অন্য মাসের নফল এই মাসের নফল অন্য মাসের ফরজের সমান এই রকম নয়। যেগুলো ভুল আছে সেগুলো কোরআন হাদিস থেকে পরে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি, আগে শুধু কোরআন এবং সহি হাদিস বোঝার চেষ্টা করুন, কোরআন এবং সহি হাদিস বোঝার চেষ্টা করুন। রমজানের মাহাত্ম্য গুরুত্ব মহিমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ব্যস্ত হয়ে পড়তেন রমজান মাস এলে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কালা, ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে রাখো ওহে উম্মতে মুহাম্মাদি, শুনে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আজওয়াদান নাসি, সকল শ্রেষ্ঠ মানুষদের মধ্যে শ্রেষ্ঠ গুণে গুণান্বিত ছিলেন। মা ইয়াকুনু ফি রমাদান, আরো বেশি শ্রেষ্ঠত্ব অর্জন করতেন ইবাদত করার মাধ্যমে, আরো বেশি শ্রেষ্ঠত্ব অর্জন করতেন ইবাদত করার মাধ্যমে। কানা ফি রমাদান, যখন রমাজান মাস আসতেন, হাইনায়াল কাহু জিব্রিলা, তখন জিব্রাইল আলাইহিসাল্লামের সাথে তিনি দেখা করতেন, ওয়া কানায়াল কাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, প্রত্যেক রাতে তিনি জিব্রাইল আলাইহিসাল্লামকে কোরআন পড়া শোনাতেন, কোরআন পড়া শোনাতেন প্রতিদিন, তিনি কোরআন পড়া শোনাতেন, এই রমজান মাসে তিনি কোরআন খতম দিতেন, কিন্তু তারাবিতেই কোরআন খতম করতে হবে যদি বলে বিশ্বাস করেন তাহলে হবে না, অথবা খতমের নামে মুরগির মতো ঠোকর ঠোকর মেরে তারাবি পড়বেন, হবে না। ফাইদা রিসুল কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দার্স দিতেন, কোরআন শিক্ষা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি থেকে বেশি, একেবারে বেশি থেকে বেশি কোমর বেঁধে নেমে পড়তেন, শক্তিশালী হয়ে যেতেন,
কল্যাণ অন্বেষণ করতেন বিল খয়রি মিন রিহিল মুরসাল, দ্রুত গতি বায়ুর চাইতেও বেশি তিনি চঞ্চল হয়ে উঠতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত গতি বায়ুর চাইতে বেশি চঞ্চল হয়ে উঠতেন, কল্যাণের কাজ করার জন্য তিনি বেশি বেশি দান সদকা করতেন, বেশি কোরআন তেলাওয়াত করতেন। যত ভালো কাজ আছে তিনি এই রমাজান মাসে সবচাইতে বেশি করতেন। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বড় হাদিসের অংশ বিশেষ, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা, শুনে রাখো, রগিমান ফু মান আদরাকা রমাজান, যে ব্যক্তি রমাজান পেল, যে ব্যক্তি রমাজান পেল, শুনে রাখো মুসলিম জাতি, যে ব্যক্তি রমাজান পেল, মান আদরাকা রমাজান, যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু সে জান্নাতে তাকে প্রবেশ করাতে পারল না, কিন্তু সে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, মান হারুমা, ওই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তি হতভাগা, শুনে রাখুন জেনে রাখুন, চিহ্ন তাদেরকে তাদের যে চিহ্নগুলো হবে বুঝে নিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি হতভাগা যে রমাজান পাবার পরেও, রমাজান পাবার পরেও জান্নাতে যেতে পারল না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হারুমা খায়রাহা, মান হারুমা খায়রাহা, ওই ব্যক্তি সবচেয়ে বেশি বঞ্চিত, ফাকাদ হারুমা, সে সেটা থেকে বঞ্চিত হবার কারণে সে বেশি হতভাগা হয়ে গেল। রগিমান ফুহু, রগিমান ফুহু, ওর নাক ধুলাই ধূসরিত হোক, সে হতভাগা, সে ধ্বংস, সে ধ্বংস। কোন ব্যক্তি, কোন ব্যক্তি, কোন ব্যক্তি ধ্বংস? দাখল আলাইহি রমাজান, তার উপরে রমাজান মাস প্রবেশ করল, অর্থাৎ আদরাকা রমাজান, রমাজান মাস ওই ব্যক্তি পেল, মান সালাকা, সেই রমাজান মাস চলে যাচ্ছে, কবলা আইয়া গুফিরা, আর সে তার নিজেকে ক্ষমা করে নিতে পারল না, সে তার নিজেকে ক্ষমা করে নিতে পারল না, সে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। রমাজান মাস জান্নাতে যাবার শ্রেষ্ঠতম সহজ একটি মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাজান মাসে নিজেকে ক্ষমা করে নিতে পারল না, যে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, সেই ব্যক্তি হতভাগা, সেই ব্যক্তি।